हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल क्विक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियो में तुम्हारे साथ शेयर करब क्लास 8 এর समस्त पड़ुआर रायन मार्टिन क्वेश्चन बैंक के लेट दिए वॉइस चेंज तुम्हारा क्या कर लेट दिए वॉइस चेंज जो एग्जांपल गुलो एखाने रही है सेगुलो एखाने तुम्हारा कर देखाबो और प्रत्येक वॉइस चेंज बुझिए देव जो कोथाय लेट दिए थाकले कोथाय शुड बसबे कोथाय माइट बी अलाउड टू बसबे। ताई वीडियो पुरोटा देखो और आमार चैनले किन्तु नारेशन चेंजेर समस्त वीडियो किन्तु देया रही है। लेट दिए नारेशन चेंज आज के आलोचना करब और एर आगे जो नारेशन चेंजे भिडियोगो दिए सेगल जो तुम्हारा मिस कर गए थको भिडियो डिस्क्रिपशन बक्सर प्लेलिस्ट लिंक पे जाए अवश्य कर चेक कर नियो। तो ये देखो प्रथम रही है राहुल सेड टू हिज फ्रेंड्स, राहुल तार बंधुदेर बोलो लेट अस गो फर ए मुवि, चलो आमरा मुविते जाई। ताले राहुल तार बंधुदेर प्रस्ताव दिच्छे, राहुल प्रपोज टू हिज फ्रेंड्स दैट दे शुड गो फर ए मुवि। राहुल तार बंधुदेर की प्रस्ताव दिच्छे जे तादेर मुविते जावा उचित। তাহলে যখন রাহুল তার বন্ধুদের বলছে যে লেট আস গো, লেট আস কথাটা যখন দেখবে তখন মাথায় রাখবে যে শুধুমাত্র রাহুল যাবে না তার বন্ধুরাও কিন্তু যাবে। আর যদি লেট মি বলতো তাহলে কিন্তু মাইট বি অ্যালাউড টু হতো, দের পরে দে হতো না, এখানে আই হতো, মানে আই এর জায়গায় ধরো রাহুল বলছে তাহলে হি, হি মাইট বি অ্যালাউড টু গো ফর এ মুভি। লেট মি গো ফর এ মুভি যদি এখানে থাকতো তাহলে এখানে আই মাইট বি অ্যালাউড টু গো ফর এ মুভি হতো। ঠিক আছে, তাহলে এখানে তাহলে বুঝতে পারলে আশা করি যে কোথায় শুড বসে আর কোথায় মাইট বি অ্যালাউড টু বসে। যেমন এটার ক্ষেত্রে রয়েছে লেট আস গো ফর এ মুভি, তাহলে রাহুল তার বন্ধুদের প্রস্তাব দিচ্ছে যে তাদের মুভি যাওয়া উচিত। তাহলে রাহুল প্রপোজ হিজ ফ্রেন্ডস দ্যাট দে শুড গো ফর এ মুভি। এখানে যেহেতু রাহুল তার বন্ধুদের বলছে লেট আস, চলো আমরা যাই, তাহলে তার মধ্যে রাহুল এবং তার বন্ধুরা রয়েছে, তার জন্য এখানে দে শুড হলো। এবার যদি এখানে আই এখানে লেট মি হতো, মি যদি থাকতো তাহলে হি মাইট বি অ্যালাউড টু গো ফর এ মুভি। ওকে, তারপরে একটা দেখো, মাই টিচার সেইড লেট আস স্টার্ট উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং থিং। তাহলে মাই টিচার সেইড, আমার শিক্ষিকা বা আমার শিক্ষক বলল লেট আস স্টার্ট উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং থিং। দেখো এখানে লেট আস আমরা, তাহলে আমার শিক্ষক বলল, প্রথমে এখানে লিখে দিই যে মাই টিচার, আস যেহেতু রয়েছে এখানে তাই এখানে কি লিখবো, মাই টিচার প্রপোজড, আমার শিক্ষিকা বা শিক্ষক প্রস্তাব দিল দ্যাট। এখানে এর মধ্যে কিন্তু আমার শিক্ষক যেহেতু এখানে বলেছে, ভালো করে খেয়াল করো, আমার শিক্ষক যেহেতু বলেছে তার মধ্যে এই যে এই আসটার মধ্যে কিন্তু যেহেতু আমি রয়েছি তাহলে এখানে উই হবে, দ্যাট উই শুড, উই শুড, তারপরে স্টার্ট থেকে যা যতটা যেরকম আছে তেমন লিখে দিতে হবে, বাকি সেন্টেন্সে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। উইথ এ নিউ, উইথ এ নিউ অ্যান্ড ইন্টারেস্টিং থিং, ঠিক আছে, ডটার দিয়ে দিলাম, বাকি তোমরা কমপ্লিট করে নিও। তারপরে দ্য কমান্ডার সেইড, কমান্ডার বললো লেট দ্য গেটস বি লেফট ওপেন, যে গেটগুলো খুলে রাখা হোক। তাহলে এখানে কমান্ডার আদেশ দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, তাহলে দ্য কমান্ডার ইনস্ট্রাক্টেড, এখানে কমান্ডারের ক্ষেত্রে অফিসারের ক্ষেত্রে ইনস্ট্রাক্টেড কথাটা এখানে লিখবে, ও কিন্তু প্রস্তাব দিচ্ছে না, ও কিন্তু এখানে ডাইরেক্টলি বলছে দ্য কমান্ডার ইনস্ট্রাক্টেড, নির্দেশ দিল, ইনস্ট্রাক্টেড দ্যাট দ্যাট যে গেটগুলো খুলে রাখা উচিত, দ্যাট দ্য গেট, দ্যাট দ্য গেটস শুড বি লেফট ওপেন, শুড বি লেফট ওপেন, শুড বি লেফট ওপেন, বাকিটা এখানে তোমরা কমপ্লিট করে নেবে। তারপরেটা, দ্য গার্ল সেইড টু হার মাদার, মেয়েটা তার মাকে বললো লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। তাহলে মেয়েটা তার মায়ের কাছ থেকে অনুমতি চাইছে যে যাতে তাকে কাজটা করতে দেওয়া হোক। তাহলে দ্য গার্ল, দ্য গার্ল requested her mother to allow her requested her mother that acha ekhane ektu bhul kore dilam that he might that she amake korte dao tahole she might be allowed to ekhane boshbe might be allowed to to do the work je take kaj ta korar onumoti deya hok tale ki likhbe the girl requested to her mother ekhane kintu to boshbe the girl requested to her mother that she might be allowed to do the work jate take kaj ta korte deya hoy tarpor eta he said let us go home she bollo je cholo amra bari jai tale she bollo he said er jaygay he proposed hoye jabe she prostab dilo asked hoyeche let us that they should go home
কারণ এখানে শুধুমাত্র ও একা নেই, অনেকে রয়েছে। তাহলে হি থেকে যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি প্লুরাল নাম্বার হয়ে যায় তাহলে এখানে দে হয়ে যাবে, দে শুড গো হোম, ফুল স্টপ। তারপরটা, সন্দীপ সেই টু মি, সন্দীপ আমাকে বললো লেট আস ডু সামথিং ফর দ্য পুয়ার। সন্দীপ আমাকে বললো যে চলো গরিবদের জন্য কিছু করা যাক। এখানে দেখো ভালো করে খেয়াল করবে, সন্দীপ কিন্তু আমাকে প্রস্তাব দিচ্ছে, সেই টু মি, এটুখানি লিখি আগে, অল্প অল্প করে করিয়ে দিচ্ছে, অল্প অল্প করে বুঝিয়ে দিচ্ছে। তাহলে সন্দীপ প্রপোজড টু মি, প্রস্তাব দিল আমাকে, শুধু প্রপোজড মি না, প্রপোজড টু মি, ঠিক আছে। দ্যাট, দ্যাট বসালাম কোটেশন তোলার জন্য। দ্যাট এখানে আসের মধ্যে কিন্তু আমিও রয়েছি, কারণ ও কিন্তু আমাকে বলছে, তাহলে দ্যাট উই, ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার এখানে যেহেতু ও লেট আস বলেছে তাহলে এখানে শুড হয়ে যাবে, উই শুড ডু সামথিং ফর দ্য পুয়ার, যেমন আছে বসে যাবে, সামথিং ফর দ্য পুয়ার, ফুল স্টপ। তারপরটা, হি সেড টু মি লেট আস হ্যাভ এ ওয়াক, সে আমাকে বললো যে চলো হাঁটা যাক। তাহলে সে আমাকে বলছে এখানে, হি প্রপোজড টু মি দ্যাট, কি প্রস্তাব দিল, দ্যাট উই শুড তারপরে কি বসবে, হ্যাভ এ ওয়াক, যে আমরা একবার হেঁটে আসি। তারপরটা, হি সেড লেট মি হ্যাভ মাই ওন ওয়ে, সে বললো যে আমাকে আমার মতো চলতে দাও, মানে আমাকে আমার মতো কাজ করতে দাও বা আমাকে আমার মতো পথে যেতে দাও, আমি যেটা চাই সেটা আমাকে করতে দাও। হি সেড লেট মি হ্যাভ মাই ওন ওয়ে, তাহলে সে এখানে অনুমতি চাইছে যাতে সে যেটা করতে চায় সেটা যাতে তাকে করতে দেওয়া হয়। তাহলে হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড, তারপরে কিন্তু কোন রকম অবজেক্ট নেই, তাহলে দ্যাট হি মাইট বি অ্যালাউড, হি মাইট বি অ্যালাউড, অ্যালাউড টু হ্যাভ হিজ ওন ওয়ে, হিজ ওন ওয়ে, ক্লিয়ার হলো। তারপরটা, উই সেড লেট আস লিসেন টু সাম মিউজিক, আমি বললাম যে চলো আমাদের কিছু মিউজিক শোনা যাক। তাহলে আমি, আমরা বললাম, আমি না এখানে আমরা বললাম, তাহলে উই প্রপোজড দ্যাট, দ্যাট উই শুড, দ্যাট উই শুড লিসেন টু সাম মিউজিক, টু সাম মিউজিক হলো। তারপরটা, হি সেইড, সে বললো লেট, লেট সেলিব্রেট ইউর সাকসেস, সে বললো যে চলো তোমার সফলতা সেলিব্রেট করা যাক। তাহলে লেট আস, লেটস মানে হচ্ছে লেট আস, তাহলে হি প্রপোজ, সে প্রস্তাব দিল, হি প্রপোজ, কি প্রস্তাব দিল, দ্যাট, দ্যাট দে শুড সেলিব্রেট, দে শুড সেলিব্রেট, শুড সেলিব্রেট। এখানে একটা কথা বলি, ভালো করে এটা বুঝবে, যদি এখানে তুমি ভেবে থাকো যে ইয়োরটা এখানে তুমি নিজেকে ভাবছো, তাহলে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে দ্যাট উই শুড সেলিব্রেট মাই সাকসেস, ঠিক আছে। আমি তো হচ্ছে যে এখানে ইয়োরটা অন্য কেউ, তাহলে দে শুড সেলিব্রেট ইয়োর সাকসেস, অন্য কাউ, কারোর কথা আমি এখানে বলছি। তুমি যদি এখানে আই ধরে লেখো তাহলে সেক্ষেত্রে তুমি লিখবে উই শুড সেলিব্রেট আওয়ার সাকসেস, ওকে। তাহলে আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়েছে। এইরকমই ন্যারেশন চেঞ্জ রিলেটেড সমস্ত যদি তোমরা ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলের প্লেলিস্টগুলো ফলো করো, প্লেলিস্টে সমস্ত ভিডিও কিন্তু ন্যারেশন চেঞ্জে দেওয়া রয়েছে। ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা নিয়ম আলাদা আলাদা করে তোমাদের বুঝিয়ে দিয়েছে, বিশেষ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, এবং এর আগেও যে ন্যারেশন চেঞ্জের ভিডিওগুলো দিয়েছিলাম সেগুলো অবশ্যই করে দেখে নিও, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর পরপর সমস্ত ন্যারেশন চেঞ্জ তোমাদের করিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। অনেকে কমেন্ট করে বলছে যে এই পেজটা করিয়ে দিন, এই পেজটা করিয়ে দিন, তো আমি যেহেতু পরপর করাচ্ছি পরপরই প্রত্যেকটা তোমরা পাবে, সবকটা কিন্তু ন্যারেশন চেঞ্জ তোমাদের করিয়ে দেবো, যেরকমটা তোমাদের দরকার সেরকমই কিন্তু তোমাদের শিখিয়ে দেবো। আর যদি তোমরা ন্যারেশন চেঞ্জ পুরো ডিটেলে শিখতে চাও, আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্টে ভিডিও দেওয়া রয়েছে, ন্যারেশন চেঞ্জের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, চাইলে তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।